এইভাবে করে মাছগুলো ভালোভাবে কয়েকবার করে পরিষ্কার করে নিয়েছি। রসুনটা এখন থেঁতো করে নেব। রসুনটা থেঁতো করা হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, থেঁতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আলু দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি।
মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।